ছোলা ডাল রান্নার জন্য যা যা লাগছে, লাগছে আস্ত জিরা, শুকনা মরিচ, তেজপাতা, আস্ত এলাচ, কিছু কাঁচা মরিচ, চিনি, লবণ, শুকনা মরিচ, জিরা পাউডার, গরম মশলা পাউডার, আর লাগছে কোকোনাট ফালি। এর জন্য আমি প্রথমে 250 গ্রামের মতন ছোলা ডাল নিয়েছি, এটাকে আমি সিদ্ধ করতে দিয়েছি। এখন আমি প্রথমে জিরা, তেজপাতা, শুকনা মরিচ আর এলাচ দিয়ে তেলে ফোড়ন দেব। এখানে আমি মেজারমেন্টের কাপের 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলের ভিতর আমি একটুখানি হলুদ আর লবণ দিয়ে আমি নারকেল কুচানোটা ভেজে নেব। নারকেলগুলোকে আমি খুব লাল করেই ভেজে নেব। এখন এরকম লাল করে ভাজা হবে, এই পর্যায়ে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো এর ভিতর। জিরা ফোড়নের জন্য কয়েকটা তেজপাতা, শুকনা মরিচ আর দেব এলাচি। এটা দিয়ে একটু ভালো করে ফোড়নটা ভাজা হবে। এবার আমি সমস্ত গুঁড়া মশলাগুলো একে এক করে দিয়ে দেবো। জিরা পাউডার, গরম মশলা পাউডার, লবণ, শুকনা মরিচ, হলুদ, চিনি আর কাঁচা মরিচটা আমি পরে অ্যাড করব। এর ভিতরে আমি সিদ্ধ করে রাখা সেই ছোলার ডালটা দিয়ে দেবো। এখন এই ডালটা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। আমি এই ছোলার এই ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি এই সিদ্ধ করে রাখা অবস্থায় যে জলটা ছিল ছোলার ডালে, সেই জলটা আমি এর সাথে অ্যাড করছি। এইভাবে আমি 10 মিনিট রান্না করব। ছোলা ডালটা যখন হয়ে আসবে, এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচ ফালি আর 1 চামচ চিনি এর ভিতর অ্যাড করেছি। দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে আমি চুলার আঁচটা কমিয়ে দেব। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে ঢালতে চাই। এই পর্যায়ে ডালটি এখন পরিবেশনের জন্য রেডি, খেতে খুবই সুস্বাদু হয়েছে।